কাজের সন্ধানে মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার নদিয়ার হাসখালীর ছয় বাসিন্দা। ঘরে আটকে রেখে মারধর, ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়ার অভিযোগ নিয়োগকারী সংস্থার বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, গত বছরের 12 নভেম্বর হাসখালীর মুড়াগাছা কলোনি থেকে 6 জন কাজের সন্ধানে মালয়েশিয়া যান। পরিবারের দাবি, মালয়েশিয়ায় কাজ পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দা নওশাদ তরফদার ও রুহুল আমিন মণ্ডল নামে দুই এজেন্টকে মাথাপিছু 1,25,000 টাকা দেওয়া হয়। অভিযোগ, প্যাকেজিং এবং মালির কাজ করানোর প্রতিশ্রুতি দিয়ে ওই 6 জনকে নিয়ে যাওয়া হলেও সেদেশে গিয়ে পরিশ্রম সাধ্য কাজ করানো শুরু হয়। প্রতিবাদ করায় ঘরে আটকে রেখে শুরু হয় মারধর, খাওয়াও বন্ধ করে দেওয়া হয়। ওই 6 জনকে ক্রীতদাস হিসেবে বিক্রিও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে হাঁসখালী থানায় অভিযোগ দায়ের করেছে ওই শ্রমিকদের পরিবার। রানাঘাটের মহকুমা শাসকের কাছেও অভিযোগ জানানো হয়েছে। মহকুমা শাসক জানিয়েছেন, ওই 6 জনকে মালয়েশিয়া থেকে উদ্ধারের ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছে জেলা প্রশাসনের। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সংসারের স্বাচ্ছন্দ্য ফেরাতে বাড়তি কিছু রোজগারের আশায় হাঁসখালী থানার মুড়াগাছা এলাকার 6 ব্যক্তি তারা গিয়েছিলেন মালয়েশিয়ায় এবং সেখানে গিয়ে তারা রীতিমতো বিপাকে পড়েছেন। তারা চাইছেন তাদের দেশে, তাদের ঘরে ফিরতে। এই জন্য তারা দ্বারস্থ হয়েছেন রানাঘাট মহকুমা শাসকের। তারা চাইছেন তাদের যে প্রধান রোজগারে, তারা যেন অবিলম্বে বাড়ি ফিরে আসে। নদিয়া থেকে সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।